রাত একটা রুষা বসে আছে তার নিজের রুমে আর গালবে টপ টপ করে পানি পড়ছে এটা কি হতে চলেছে সে আদৌ বুঝতে পারছে না আগামীকাল তার বিয়ে অথচ সেটার জন্য সে এখনও প্রস্তুতই হয়নি আজ থেকে এক মাস আগের কথা রুষাদের পরিবার যৌথ তে অনেক কিছুই তাদের ভেবে চিন্তে করতে হয় রুষার বড় বোন আছে সে ডিগ্রি নিয়ে পড়ছে যখন তার বিয়ের প্রস্তাব আসে তখন তাকে দেখে মনেই হয়নি যে সে এই বিয়েতে রাজি নি চৌধুরী রোসার বোনের হবু বরের নাম অনেক বড়লোক ওরা আমার আপুকে একদিন কলেজে যেতে দেখেই পছন্দ করেছিল কত খুশি না হয়েছিলাম আমি আমরা তো অত বড়লোক নেই বলতে গেলে মধ্যবিত্ত এর চেয়ে কম শুধু দাদুর রেখে যাওয়া বাড়িটির উপর নির্ভর করছে আমাদের সবার ভবিষ্যৎ বাড়ির সবাই খুব খুশি ছিল ও হ্যাঁ আমার আপুর নাম সাহানা দেখতে শুনতে আমার চেয়ে অনেক সুন্দর এত বড় বাড়িতে বিয়ে হবে দেখে ভয়ে বাবা প্রথমে রাজি হতে চায়নি কিন্তু বাড়ির সবাই বলেছিল বেঁচে থাকতে একটি মেয়ের ভবিষ্যৎ অন্তত গড়ে দিয়ে যা এমনকি আপুও বলেছিল সে রাজি বাবা সেদিন সুখের কান্না কেঁদেছিল আমাদের দুই বোনকে জড়িয়ে ধরে বাবা আজকেও কাছে কিন্তু সুখের নয় দুঃখে অপমানে কষ্টে আমার বোন সাহানা গায়ে হলুদের সন্ধ্যায় বাড়ি ছেড়ে পালিয়েছে তার প্রেমিককে নিয়ে যাওয়ার সময় অনেক বড় একটা কাজ করে গেছে বাবা ধার করে যে গয়না শাড়ি কিনেছিল তাও নিয়ে গেছে পাড়ার লোকেরা এমনকি ঘরের মানুষগুলো পর্যন্ত দু কথা শোনাতে ছাড়েনি কিন্তু বরপক্ষ এই বিয়ে বন্ধ করতে রাজি ছিল না তাদের সম্মানের প্রশ্ন ছিল আমাদের এলাকার রশিদ কাকা বরপক্ষের রাজের চাচু খুব ভালো বন্ধু তাই ওনার কথায় ওরা সকলে আমাকে ওই বড় বাড়ির বউ করে নিতে রাজি হয়েছে কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারিনি আমি মাত্র ক্লাস নাইনে পড়ি চোখে আমার কত স্বপ্ন অনেক বড় হতে হবে বাবা মাকে সুখে রাখার জন্য এক একনিমিষই সব শেষ হয়ে যাবে কিন্তু আমার কিচ্ছু করার নেই বাবা আর মা যখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল তুই তো সবসময় চেয়েছিলি আমি আর তোর মা যেন সুখে থাকি তুই এ বিয়েটা করলে আমরা অনেক ভালো থাকবো আজ তুই পারিস আমাকে আমার হারানো সম্মান ফিরিয়ে দিতে এই অসহায় বাবাকে তুই তার সম্মান ভিক্ষা দে ভিক্ষা দে আমি আর কিছু বলতে পারিনি শুধু কেঁদেছি সব ভাবতে ভাবতে সকাল হয়ে গেল এ বাড়িতে আমি আর মাত্র কয়েক ঘন্টার অতিথি তারপর আমার সব স্বপ্ন একটি সম্মানের কাছে শেষ হয়ে যাবে সবাই আমাকে ঘিরে আনন্দ করছে আমাকে সাজাচ্ছে সবার এই আনন্দ দেখে আমিও আর হাসার মতো একটা নাটক না করে পারছি না বিয়ের কাজ সম্পন্ন হওয়ার সময় রাজবাবুকে দেখে একেবারেই মনে হয়নি সে আমাকে বিয়ে করতে রাজি নয় আমাকে যখন নিয়ে যাচ্ছিল তখন সবাই ছিল কিন্তু বাবা একটি কথা বলেছিল মনে রাখবি তোর বোন যেটা পারিনি সেটা তোকে পারতে হবে না হয় তুই আমার মেয়ে নয় বাবার এ কথার অর্থ আমি ঠিক বুঝতে পেরেছি বড় বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই বুঝতে পারলাম অনেকেই আমার সাথে রাজবাবুর বিয়েটা মেনে নিতে পারেনি জানি না আমি কি হতে চলেছে আমার সাথে শ্বশুর আর শাশুড়ি আমাকে স্বাচ্ছন্দ্যে ঘরের ভেতর নিয়ে গেলেন এবার রাজবাবুর আসল চেহারাটা বেরিয়ে এলো ঘরে প্রবেশের সাথে সাথে গলা থেকে ঝাপটা মেরে মালাটা খুলে ফেললেন এবং সকলের সাথে খুব রুড় ব্যবহার করছেন আমার শাশুড়ি মা যখন ভাবিকে বললেন আমাকে ভেতরে নিয়ে যেতে তখন উনিও বলতে লাগলেন আমি বুঝলাম না কাকিমা আপনাদের রুচি এত খারাপ হলো কি করে এরকম গাইয়া লেখাপড়া না জানায় মেয়েকে কি করে ঘরের বউ করে আনলেন আমাদের সাথে ওকে মানায় না বাবা মাগুলো কেমন বড়ো লোকের ছেলে বলে হাতছাড়া করেনি আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আমার আগে রশিদ কাকা বলে দিলেন বৌমা সাবধানে কথা বলো রুষা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই শুধু লেখাপড়া করলে হয় না মনুষ্যত্ব থাকতে হয় তাছাড়া ও তো বিয়েতে রাজি হয়েছি শুধু বড়বাবু সম্মানের কথা চিন্তা করি কী বড়বাবু আমি ঠিক বললাম তখন উনি আরও এগিয়ে এসে বললেন আমি যখন রুষাকে এই বাড়ির বউ করে এনেছি তখন নিশ্চয়ই ভালো বুঝেছি বলেই এনেছি তারপর কাজের বুয়াকে ডেকে আমাকে ঘরে নিয়ে যেতে বলল রাজবাবু একতরফা চিৎকার করে যাচ্ছেন ওনার এমন আচরণে আমি একটু অবাক হইনি কারণ তো পছন্দের মানুষকে পাওয়ার জন্য আমাদের সকলের ভালোবাসা ভুলে পালিয়ে গেছে পুরো ঘর এখন চুপ হয়তো কেউই আর চিৎকার করতে পারছেন না দরজা আটকানোর শব্দ শুনে দ্রুত খাট থেকে নেমে দাঁড়ালাম এক পাশে ওনার চোখ দুটো ভীষণ লাল ভয়ে আমার হাত পা কাঁদছে উনি খুব জোরে হেঁটে আমার পাশে এসে দাঁড়ালেন আমার খুব কান্না পাচ্ছে কিন্তু অনেক কষ্টে চুপ করে আছি আমার হাতটা ধরে এক টানে বারান্দা নিয়ে গেলেন আমার খুব লাগছে ছাড়ুন আমাকে চুপ কর তুই কি ভেবেছিস আমি খুশি করে তোকে হাত ধরেছি এতটা সিনক্রিট করবে বুঝতে পারিনি ভেবেছিলাম আমাকে বুঝবে তোর মতো মেয়েকে আমি আমার জুতো পরিষ্কার করার জন্য রাখবো না কে বলেছে তোকে এ বিয়ে করতে তোর যে এত লোক তা আমি আগে বুঝতে পারিনি আমি আমি এসব বলেই বারান্দার দরজা বন্ধ করে চলে গেল আর চোখের পানি ধরে রাখতে পারলাম না কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি হয়তো আর বাঁচব না সারা রাত আমি বারান্দায় জেগেই কাটিয়ে দিলাম সকালে ঘুম ভাঙতেই দেখলাম বারান্দার দরজা খোলা কিন্তু রাজবাবুকে তো কোথাও দেখতে পাচ্ছি না কিছুক্ষণ পর আমার চেয়ে একটু বয়সে বড় একটি মেয়ে এলো বমুনি তুমি এখনও জামা কাপড় চেঞ্জ নি হায় হায় সংকোচ কাটিয়ে জিজ্ঞেস করলাম ওকে আমি তুলি রাজভাইয়ের কাজে কথা কথা জানতে পারলাম রাস্তার বাবার একমাত্র ছেলে এখানে আমার শ্বশুর তার ছোটো ভাই এবং তাদের বোন একসাথেই থাকে তার মানে আমাকে যে আরও কত কিছু সহ্য করতে হবে কে জানে বোমুনি কি ভাবছ এই নাও এই শাড়িটা পরে নাও আমি কিছুক্ষণ পর আবার আসবো বলছিলাম কি তোমার ভাইয়া ভাইয়া নিচেই আছে ও আচ্ছা ঠিক আছে শাড়িটা চেঞ্জ করে বসলাম কিছুক্ষণ পর দেখলাম রাজবাবু ভেতরে আসলেন আমাকে দেখেই চোখ রাঙানো শুরু করলেন তারপর রুম থেকে মোবাইলটা নিয়ে চুপচাপ বেরিয়ে গেলেন আমিও ওনার পিছু পিছু বের হলাম নিচে নামতেই অনেকে আরও চোখে আমাকে দেখতে লাগলো তুলি আমাকে চেয়ারে নিয়ে গিয়ে বসালো আমি বসতেই রাজসহ আরও অনেকে উঠে চলে গেল। শাশুড়ি আমার পাশে এসে দাঁড়ালেন কিছু মনে করো না মা আমার ছেলে ঠিকটু এরকমই নাস্তা শেষ করে উঠতেই মা আমাকে নিয়ে বাগানে এলেন তুলি হইলো আমার সাথে শোনো মা তোমাকে একটা কথা বলি রাজ আমার একমাত্র ছেলে কিন্তু আমি আমার ছেলেকে কখনো আপন করে পাইনি কারণ সে তার মা বাবার চেয়ে বাইরের মানুষকে খুব বিশ্বাস করে আমি জানি তুমি হয়তো এই বিয়েটা মেনে নিতে পারছো না কিন্তু তুমি হয়তো জানো না এই বিয়েটা না করালে রাজকে আর বিয়ে করাতে পারতাম না আমরা ওর জন্য অনেক সম্বন্ধ দেখেছি কিন্তু এই বাড়ির কিছু লোক সবগুলো সম্বন্ধ ভাঙ্গন ধরিয়েছে এমনকি রাজকেও ভুল বুঝিয়েছে ও যেদিন প্রথম এসে বলেছিল ও একটা মেয়েকে পছন্দ করে সেদিন আমি আর তোমার শ্বশুর নতুন করে বাচ্চার স্বপ্ন দেখেছিলাম কিন্তু শাহানা যখন পালিয়ে গেল তখন ভেবেছিলাম এবার হয়তো আমার ছেলে আর কাউকেই পাবে না রশিদ যখন এসে তোমার কথা বলল তখনই আমরা রাজি হয়ে যাই কারণ এই লগ্নে বিয়েটা যদি আমরা দিতে না পারতাম হয় ওকে ওই অসামাজিক মেয়ে অদিতির সাথে বিয়ে দিতে হতো না হয় বিয়ে না দিয়ে বসিয়ে রাখতে হতো ও না হয় তোমার চেয়ে দশ বারো বছরের বড় হবে আমি জানি আমার ছেলে তোমাকে কিছুতেই মেনে নেবে না তবু তোমাকে চেষ্টা করতে হবে আমাদের জন্য তোমার বাবা মায়ের জন্য স্ত্রীর অধিকার তোমাকে আদায় করতেই হবে অনেকজন অনেক কিছু বলবে তবু তোমার স্বামীকে ফিরিয়ে আনার জন্য তোমাকে চেষ্টা করতে হবে তুমিই পারবে বলো এই অভাগী মাকে কথা দাও আমি মায়ের হাতের উপর হাত বাড়িয়ে দিয়ে বললাম কথা দিলাম মা আমার কথা শুনে চোখ থেকে চশমাটা খুলে চোখের পানি মুসল। বৌমা আমি ভেতরে যাচ্ছি তুলি তুই ওকে নিয়ে আয় মা চলে যাওয়ার পর তুলি আমার পাশে এসে বসল আচ্ছা অদিতি কে আমার ফুপুর মেয়ে তুমি তো জানো না বাবা কি যে খারাপ মেয়ে দু বছর আমেরিকা ছিল তাই নিয়ে ওর গল্পের শেষ নেই তেমনি আমার ফুপুটাও লাজ লজ্জার মাথা খেয়েছে মেয়ে হাঁটুর উপরে ড্রেস পরে ঘুরে বেড়ায় মেয়েকে কিছু তো দূরে থাক উল্টো কেউ অভিযোগ করলে তাকেই নানান গালমন্দ করে হুম বুঝলাম এবার আমি বুঝতে পারছি আগে ওই অতিথিকে ঠিক করতে হবে না হয় আমি ঠিক থাকতে পারব না কি হলো বৌমনি কি ভাবছ না কিছু না ঠিক আছে তাহলে চলো বাসায় ঢুকে শুনলাম রাজবাবু অফিসে চলে গেছেন এই সুযোগে ওনার রুমটা ঘুরে দেখা যাবে চুপচাপ উপরে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম তারপর ঘুরে ঘুরে সব দেখতে লাগলাম খুব মেচিওর ছেলে বোঝাই যাচ্ছে কিন্তু নিজের বাবা মায়ের কথাও কেন যে শোনে না কে জানে রুমটা আরও একটি গুছিয়ে রাখলাম হঠাৎ দরজার আওয়াজ শুনতে পেলাম দরজা খুলতেই দেখলাম বড় ভাবি আর তার পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে ড্রেস আপি বলে দিচ্ছি এই মেয়েটাই অদিতি তোমার লজ্জা করলো না রাজের রুমে ঢুকে দরজা বন্ধ করতে ভাবির কথায় হুঁশ ফিরল সর দরজা থেকে ভাবি বলল কেন তোমার মতো মেয়েকে জবাব দিতে ইচ্ছে করছে না তাহলে আমিও ভেতরে যেতে দেব না তোমার লজ্জা করছে না এই কথাটা বলতে আপনার লজ্জা করছেন আমার রুমে এসে আমাকে বের করে দিতে চাইছেন কি হ্যাঁ এতদিন রাজ একা ছিল তাই ওর মাথায় চলে বসেছিলেন কিন্তু এখন তার স্ত্রী আছে তাই তার কোনো কিছু করতে হলে তার স্ত্রীর অনুমতি নিতে হবে অদিতি কিছু বলতে চেয়েছিল কিন্তু ভাবি হাত ধরে মানা করল তোমার মতো মেয়েকে কি করে ঠিক করতে হবে তা আমার জানা আছে এই বলে ভাবি আর অদিতি চলে গেল হঠাৎ চাচামিচির আওয়াজে ঘুম ভেঙে গেল সন্ধ্যা হয়ে গেছে কি করে যে ঘুমিয়ে পড়লাম অর্ধেক সিঁড়িতে নামতেই দেখলাম ভাবির চোখে জল আমার চোখে চোখ পড়তেই রাজ আমাকে উপর থেকে টানতে টানতে নিয়ে এলো সবাই দাঁড়িয়ে আছে কি যে করি এই মেয়ে তুই ভাবিকে কি বলেছিস তুই আমার স্ত্রী না ঠিক ঠিক মায়ের কথাটাই সত্যি হলো রাজবাবু এখন আমার কোনো কথায় আর শুনতে চাইবেন না রাজবাবু আমার চেয়ে এত লম্বা যে ওনাদেরকে তাকিয়ে থাকতে থাকতে আমার ঘাড় ব্যথা করছে কি হলো বল হ্যাঁ কোন অধিকারে তোর তো সাহস কম নয় রাজ থাম তুই তুমি চুপ করো বাবা রাজ বাবার সাথে এইভাবে কথা বলছিস হ্যাঁ বলছি তোমরাই তো আমার জীবনটা নষ্ট করে দিলে একটা গাইয়া মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলে অথচ জানতেও চাইলে না আমি রাজি কিনা তোমাদের আমার বাবা মা ভাবতেই লজ্জা লাগছে ছি এই কথা শুনে আমি আর চুপ করে থাকতে পারলাম না রাজবাবুর পাশে গিয়ে সপাটে দুটো চর দিলাম ওর গালে সবার মুখের কথা বন্ধ পুরো বাড়ির লোক আমার দিকে হা করে তাকিয়ে আছে আমি বুঝতে পারছি না কি করব। রাজবাবু আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে ভয়ে আমার আবার কান্না পাচ্ছে কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না তাহলে আমি শেষ তোমার এত বড় সাহস তুমি আমাকে থাপ্পড় মারো রাজ চৌধুরীকে থাপ্পড় তো দূরে থাক কেউ তার গায়ে হাত লাগালে পর্যন্ত তাকে আমি কত বড় শাস্তি দিই তোমার কোনো ধারণা আছে আমি কি বলব বুঝতে পারছি না অন্যদিকে মা চুপ করে কেঁদেই চলেছে সেটার দিকে তার কোনো খেয়াল নেই একটা রাস্তার মেয়ে হয়ে তুই আমার রাজের গায়ে হাত তুললি অদিতি বলে উঠল কথাটি উফ এই মেয়েটার এসব কথা শুনে না গাটা পুরো জ্বলে যাচ্ছে কী রে চুপ করে আছিস কেন তোর জন্যই তো আজকে এত ঝামেলা আর তুই কি আমার দেবরের গায়ে হাত তুললি আর চুপ করতে পারলাম না কেন ভাবি আমার জন্য কেন হবে ঝামেলা সেটা শুরু করলো কে তখন তো দিব্যি ছোট বাচ্চাদের মতো কান্নার ভান করে ওনার মাথায় পেঁচিয়ে পেঁচিয়ে কিছু মিথ্যেকে সত্যি বানিয়ে ঢুকিয়ে দিলে তখন মনে ছিল না ঝামেলাটা হতে পারে কি আমি কান্নার ভান করেছি মিথ্যা বলেছি রাজ রাজ ভাই তুই এখনও চুপ করে থাকবি কিছু বলবি না উনি কি বলবে একে তো আপনারা অপরাধ করেছেন সেখানে আবার ওনাকেও জড়িয়েছেন অনেক ভয়ে ভয়ে কথাটা বললাম না রাজবাবু কোনো কথা বললো না হাত থেকে ফাইলটা ছুরি মেরে দোতলা চলে গেলেন যাক বাবা বাঁচা গেছে এবার সবাই সঠিক বিচার পেয়েছ তো এখন যে যে তার ঘরে যাও দয়া করে শাশুড়ি বললেন সবাই চলে গেল কিন্তু যাওয়ার আগে অতিথি আমার কানে একটা কথা বলে গেল আমিও দেখবো তুমি কিভাবে এই বাড়িতে থাকো উফ এই মেয়েগুলোরও না আর কোনো কাজ নেই কাঁধে হাত পরতেই পিছনে ফিরে তাকালাম আমি জানি না বৌমা তুমি কি করে আমার ছেলেটার সাথে সম্পর্ক তৈরি করবে কিন্তু একটা কথা মনে রেখো এমন কোনো কথা ওকে কোনোদিনও বলো না যেটা পরে গিয়ে মিথ্যা প্রমাণিত হবে তাতে সম্পর্ক তৈরি হবে না আরও ভাঙার ওপর ভাঙবে কিছুটা হাসি মুখ করে ওপরে চলে এলাম দরজার পাশাপাশি আসতেই একটু থমকে দাঁড়ালাম ভেতরে একটু উঁকি দিলাম না উনি খাটের উপর মাথা নিচু করে বসে আছে অনেকটা ভাব নিয়ে ভেতরে ঢুকলাম উনি হয়তো আমি যাওয়ার জন্যই অপেক্ষা করছিলেন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন আমি কিছু বলার আগেই উনি শুরু করে দিলেন কী ভেবেছিস তোকে ওদের সামনে কিছু করিনি বলে আমি কিছু করতে পারি না না মানে একদম চুপ কোনো কথা না আর তোর মতো রাস্তার মেরে কী ব্যাপারে বল তোদের কাজই তো হলো চুপ করুন এই তুই তুই আমাকে চুপ করতে বলছিস আমাকে তোকে তোকে আমি কিছু করব না জাস্ট তিন মাস জাস্ট তিন মাসের মধ্যেই আমি তোকে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছাড়া করবো ডিভোর্সের কথা শুনতেই কেমন জানি পুরো পৃথিবীটা অন্ধকার মনে হচ্ছিল তারপর আর কিছু মনে নেই জ্ঞান ফিরতেই দেখলাম আমি খাটের উপর শুয়ে আছি আর রাজবাবু আমার পাশে চেয়ারের উপরে বসে আছে দেখে তো মনে হচ্ছে ঘুমিয়ে গেছে আমি দ্রুত উঠে বসলাম ঘড়ির দিকে তাকাতেই দেখলাম রাত দুইটা পঁয়ত্রিশ মিনিট আমি উঠে রাজবাবুকে আস্তে আস্তে ডাকতে লাগলাম উনি চোখ খুলে আমাকে দেখতে আবার শুরু করলেন আমি তো ভাবলাম তুই মরেই গেছিস কিন্তু এখনও তো বেঁচে আছিস দেখছি আমি আর কিছু বললাম না চুপ করে বারান্দা চলে গেলাম এখানেই হয়তো আমাকে সারা জীবন থাকতে হবে নয়তো বা তিন মাস কে জানে পরের দিন খুব ভোরে আজ ঘুম থেকে উঠে পড়লাম প্রথমে আমি নামাজ পড়লাম তারপর রাজবাবুকে ডাকবো কি না চিন্তায় পড়ে গেলাম দশ মিনিট ভাবার পর ধীরে ধীরে ডাকলাম চোখ খুলে খাটের উপর বসে আমাকে ভালো করে খেয়াল করে দেখতে লাগল শুনুন আমি আপনাকে ডাকতাম না নামাজ পড়ার জন্য ডেকেছি তুই তুই আমাকে ডাকলি কেন তুই কে যে তোর কথা শুনে আমাকে চলতে হবে প্লিজ রাত আর কোনো কথা নয় এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা বের এত সাত সকালে আর ঝামেলা না করে চুপচাপ রুম থেকে বের হয়ে গেলাম রান্নাঘরে গিয়ে সকালে নাস্তা বানানোর জন্য জিনিসপত্র খুঁজতে লাগলাম তারপর চা বানিয়ে সকলের জন্য নিয়ে গেলাম তারপর নাস্তা তৈরি করতে করতে একদম সকাল হয়ে গেল সকলেই নাস্তা করতে বসলো কিন্তু অদিতির সেই আধিক্ষিতা করা শুরু হলো ঠিক সেই সময় উপর থেকে রাজবাবু নামলেন কি হয়েছে অদিতি দেখো না সুইটহার্ট ওই গাইয়া মেয়েটা কী সব ভাজা বানিয়েছে তুমি তো জানো আমি এসব অয়েলি খাবার খুব কম খাই ঠিক আছে চলো আজ তুমি আর আমি বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব। কথাটা শুনেও আমি না শোনার ভান করে রইলাম এভাবে কেটে গেল আর কয়েকটি দিন ছয় দিন পর আমাদের বাড়ি সকলে এলো সবাইকে দেখে আমি এত খুশি হলাম যে নিচে নামার সময় রাজবাবুর সাথে যে ধাক্কা খেয়েছি সে খেয়াল নি আমার কিছু না হলেও উনি ঠিক দেয়ালে মাথায় আঘাত পেয়েছেন দাঁড়াও আমি আর সামনে এগিয়ে যেতে পারলাম না সাথে সাথে দাঁড়িয়ে গেলাম না জানি আবার কি নতুন ঝামেলার সৃষ্টি হতে চলেছে খুব ধীরে ধীরে পেছনে তাকালাম তোর তো খুব বার বেড়েছে দেখছি উফ আমার আরও সাবধানে হাঁটা উচিত ছিল এখন সকলের সামনে আমি কি করব আমার পরিবারের সকলকে নিজের পায়ের নিচে দাবিয়ে রাখতে চাইছিস আমার গায়ে হাত তুলেছিস এখন আবার আমাকে ধাক্কা মারছিস কী ইচ্ছে হচ্ছে কি তোর রুষা এসব কি রশিদ কাকা বললেন আমি কিছু বলতে পারছি না এখানে আমার পরিবারের সকলে উপস্থিত তাই ওনার সামনে গেলাম প্লিজ আজ আমার পরিবারের সকলে এখানে এসেছে আপনি এরকম করবেন না আমি ইচ্ছে করে করিনি আসলে আমার খেয়াল ছিল না আপনার যদি কিছু বলার থাকে তাহলে ওনারা চলে যাওয়ার পর বলবেন আমি আপনার কাছে হাত জোর চুপ একদম চুপ আজ কথা আমি বলবো রাজ এটা কিভাবে কথা বলছিস ওনাদের সাথে কেন অযথা আপনি কথা বলছেন জেঠিমা ওনারা একটু দেখুক ওনারা মেয়েকে কেমন শিক্ষা দিয়েছে আচ্ছা জামাই বাবা একটু বলবে কি হয়েছে রুশার মা বলল কাকে জামাই বলছেন আমাকে আপনারা ইচ্ছে করে আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন আপনারা আমাকে ঠকিয়েছেন রাজ না আঙ্কেল আর শুধু আমি বলবো আর কেউ নয় কেউ একটা কথা বললে আমার এই মুখ তোমরা আর কখনও দেখতে পাবে না বাবা আমাদের মেয়ে কি অন্যায় কিছু করেছে রোশার বাবা বললেন আপনারা বলছেন অন্যায়ের কথা নিজের বড় মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার নাম করে একটা গাইয়া মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দিলেন আমার তো মনে হয় আপনার পরিবারের সকলে মেয়েদের নিয়ে ব্যবসায় বসেছেন এক মাল দেখিয়ে ডেলিভারির সময় অন্য মাল দেন চুপ করো অনেকক্ষণ ধরে তোমার বাজে কথা শুনছি কি মনে করেছো। তোমার সাথে বিয়ে না হলে আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারতাম না ছোট কাকা বলে উঠলেন এই কথা বলার না কোনো অধিকার আছে আপনার না আমি আপনাদের এসব বাজে প্রশ্নের জবাব দেব প্লিজ চুপ করুন আপনি একটু দয়া করুন আমা কথা শেষ হওয়ার আগে রাজ রোষার গালে থাপ্পড় মেরে রুসাকে সিঁড়ি থেকে ফেলে দিল রুষার কপাল ফেটে রক্ত পড়ছে এই থাপ্পড়টা আজকে মারার জন্যই আমি সেদিন চুপ করেছিলাম মা তোমরা সবাই এখান থেকে চলে যাও এটা তুমি কি বলছো বৌমা হ্যাঁ মা কাকি বাবা আর মাকে এখান থেকে নিয়ে যাও কেন ওনারা একা যাবেন কেন তুই কি এখানে এখনও থাকবি নাকি মা আমার কসম রইল চলে যাও এখান থেকে যদি কখনও শুনতে পাও যে আমি আর বেঁচে নেই তবুও তোমরা এ বাড়িতে আসবে না তোমরা যা চেয়েছ তাই হয়েছে এখন আমি যা চাই তোমরাও তাই করো চলে যাও চলে যাও মা হয়তো কিছু বলতে চেয়েছিল কিন্তু বাবার জন্য বলতে পারেনি তাই হবে রে মা তাই হবে লুষার বাবা বললেন তারপর ওনারা সবাই চলে গেল রাস তুই এটা কি করলি তোর বাবা যদি আজ এখানে থাকতো তাহলে তোকে বাড়ি থেকে বের করে দিত আমি আর কিছু বললাম না চুপ করে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম আচ্ছা আমি কি দেখতে এতই খারাপ নাকি তা যদি না হয় তাহলে আমি কি পড়ালেখা জানি না বলে আমি গাইয়া কিন্তু আমি তো পড়ালেখা করতে চেয়েছিলাম শুধুমাত্র এই একটা ঝড়িত আমার জীবনটা লণ্ডভণ্ড করে দিল তাহলে এখানে আমার দোষটা কোথায় কোথায় এ মেয়ে দরজা খোল খোল বলছি রুষা শুনেও চুপ করে বসে রইলো কিছুক্ষণ পর রুষা তার সব জিনিসপত্র নিয়ে রাজের রুম থেকে বেরিয়ে পড়ল। রাজ তখন ড্রয়িং রুমে বসেছিল বৌমা মা আমাকে নিচে কোথাও থাকার ব্যবস্থা করে দিন এই মেয়ে যে আরও কত নাটক করবে কে জানে ভাবি বললেন হাউ ডেয়ার ইউ আমার ব্যাপারে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে ও মা এ বেয়াদব মেয়ে দেখছি আবার মুখে মুখে কথাও বলছে দেখেছো রাজ তোমার মা তোমার জন্য কেমন বউ নিয়ে এসেছে তাকে কি বলছেন আপনি আমি এই মুহূর্ত থেকে আর কাউকে আমার স্বামী বলে মানি না আমার মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল তাহলে তো তোর এই বাড়িতে থাকারও দরকার নেই রাজ বলল। সেটা ঠিক করে দেওয়ার আপনি কে আমি কারোর কাছ থেকে কোনো উপদেশ শুনতে চাই না বাড়িটা বাবার আর মায়ের তাই কারোর কথায় এখানে আমি থাকবো না আবার যাবও না চলুন মা মা আমাকে একটা নিজের ঘরে থাকার ব্যবস্থা করে দিল মা আপনি কোনো চিন্তা করবেন না ওনার রুম থেকে চলে এসেছি বলে যে আমি আপনাকে দেওয়া কথাও ভুলে গেছি সেটা কিন্তু নয় আমার ছেলেটা কেন যে আজ পাগলের মতো আচরণ করলো কে জানে উনি হয়তো ওনার রাগ কমানোর জন্যই এসব করেছেন আর হ্যাঁ মা বাবাকে এসব কথা বলবেন না আমি জানি না রে মা আমি কিচ্ছু জানি না আজ বাবা মাকে এভাবে অপমানিত হতে দেখে মনে একটুও শান্তি পাচ্ছি না ছি ছি চার দিন পর এই চার দিনে একবারও আমি ওনার চোখের সামনে যাইনি কিন্তু আজ সকালে হঠাৎ করে ওনার মুখোমুখি পড়ে গেলাম রাগে আমার গা জ্বলে যাচ্ছে হঠাৎ উনি বলে উঠলেন আজ পুরো দিনটাই খারাপ যাবে আমি কিছু বললাম না রান্নাঘরে চলে গেলাম রাজবাবু আজ নাস্তা না করে অফিসে চলে গেলেন আমি চা বানিয়ে সবার জন্য নিয়ে যাব ঠিক এমন সময় রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে দ্রুত ভেতরে গেলাম গিয়ে দেখলাম মা সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে সবাই মিলে তাড়াতাড়ি মাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম কিছুক্ষণ পর ডাক্তার সাহেব এসে বললেন ওনার প্রচুর রক্তক্ষরণ হয়েছে এখনই রক্ত দিতে হবে আমি আর কিছু না ভেবে রক্ত দিতে রাজি হয়ে গেলাম তখন ডাক্তার সাহেব আমাকে ভিতরে নিয়ে গিয়ে রক্তের গ্রুপ ম্যাচ করিয়ে রক্ত দিতে নিয়ে গেল কিছুক্ষণের মধ্যে রাজবাবু অফিস থেকে চলে এলেন ভাবি মা কেমন আছে এখনও জানি না ডাক্তার কিছু বলেনি সবাই মিলে অপেক্ষা করতে লাগলাম হসপিটালে যাওয়ার পর থেকে রাজবাবু আমাকে কিছুক্ষণ পরপর দেখছেন বুঝলাম না কেন কিছুক্ষণ পর ডাক্তার সাহেব বাইরে এলেন ডক্টর ডক্টর আমার মা কেমন আছেন ভয়ের কোনো কারণ নেই তিনি এখন সম্পূর্ণ সুস্থ থ্যাংক ইউ ডক্টর থ্যাংক ইউ ইটস ওকে একদিন পর মাকে নিয়ে আমরা সবাই বাড়ি ফিরে এলাম মায়ের এই অবস্থার কথা শুনে বাবাও ঢাকা থেকে চলে এলো দুই দিন পর আমি যে মায়ের জন্য চা নিয়ে যাবো ঠিক ওই সময় দেখলাম রাজবাবু তার মায়ের রুমে ঢুকছে মা আসতে পারি হ্যাঁ বাবা আয় আমি পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম এখন কি অবস্থা মা তোমার শরীরের হ্যাঁ ভালো আচ্ছা সেদিন কি করে এত বড় দুর্ঘটনা ঘটলো বলো তো আর বলিস না উপর থেকে নামার সময় সিঁড়িতে পানি ছিল যে সেটা খেয়াল করিনি তারপর আর কি পিসলা খেয়ে পড়ে গেলাম কি হ্যাঁ আসলে মা পানিগুলো ওখানে আমিই ফেলেছিলাম মানে আসলে আমি পানিগুলো ইচ্ছে করে ওখানে ফেলেছিলাম রোষার জন্য আমি জানতাম যে কিছুক্ষণ পর উষা সবার জন্য চা নিয়ে উপরে যাবে আর তখনই হয়তো কথাটা শোনার সাথে সাথে আমার হাত থেকে চায়ের গ্লাসটা নিচে পড়ে গেল আওয়াজ শুনতে পেয়ে দুজনই আমার দিকে ফিরে তাকালো বৌমা আমি আর ওখানে দাঁড়াতে পারলাম না নিজের রুমে এসে সোজা দরজা বন্ধ করে দিলাম দাঁড়াও বৌমা বৌমা এটা তুই কি করলি যাকে তুই বিপদে ফেলতে চেয়েছিলি সেই তো তোর মাকে রক্ত দিয়েছি এই কথাটা তুই কী করে ভাবলি ছি ছি মা এটা আমি কি শুনলাম এটাও সোনার বাকি ছিল আমার উপর ওনার এত রাগ যে উনি আমাকে এভাবে মারতে চেয়েছেন এত ঘৃণা করে আমাকে ও খোদা সারা দিন আর কারোর ডাকে সাড়া দিলাম না সকালে শুনলাম উনি দুই মাসের জন্য অফিসের কাজে সিঙ্গাপুর যাচ্ছে ভালোই হয়েছে ওনার চেহারার দিকে তাকাতেই এখন আমার ঘৃণা হচ্ছে উনি চলে যাওয়ার পর মা আমার কাছে এলেন আমার ছেলের এমন মন মানসিকতার জন্য আমি সত্যিই খুব লজ্জিত বৌমা ছি ছি মা আপনি কেন ক্ষমা চাইছেন আসলে আমার কপালটি খারাপ আর কি বলবো দুই মাস পর এ দুই মাস সুখে দুঃখে কোনো রকমে আমার জীবনটা কেটে গেছে আজকে উনি সিঙ্গাপুর থেকে আসছে ওনাকে আনতে বড় ভাইজান আর কাকা গেছে আর সঙ্গে ওই অদিতি মেয়েটা এক ঘন্টা পর ওরা সবাই বাড়ি ফিরে এলো কিরে ভাইয়া আমার জন্য কি আনলি তুলি জিজ্ঞেস করলো এনেছি এনেছি সবার জন্য এনেছি তারপর উনি সবাইকে তাদের জন্য আনা জিনিসগুলো দিতে লাগলেন আমি চলে যেতে চাইলাম হঠাৎ পেছন থেকে আমার নাম ধরে ডাকলো রুষা দাঁড়াও এটা তোমার জন্য খুব অবাক লাগছে এত ভদ্র ভাষা আমি কিছু বললামও না নিলাম ওনা চলে গেলাম রষা চার দিন পর এ চার দিনে আমি ওনার সাথে কথা বলিনি উনি নিজেও বলতে চায়নি অফিস নিয়ে ব্যস্ত ছিলেন রাজ কোথায় যাচ্ছিস কেন মা অফিসে ও তোকে তো বলাই হয়নি আজ সাথীর গায়ে হলুদ আমাদের সবাইকে সন্ধ্যায় যেতে হবে সমস্যা নেই তোমরা চলে যেও আমি সোজা অফিস থেকে ওখানে চলে যাব। আর কোনো সমস্যা হলে ফোন তো আছেই আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। সবাই যাওয়ার জন্য তৈরি হয়ে গেল বৌমা তুমি এখনও রেডি হওনি যাও রেডি হয়ে নাও না মা আমি যাব না কেন শুনুন মা আমি যদি যাই তাহলে অনেকেরই সমস্যা হতে পারে তাছাড়া আমি গেলে উনি অস্বস্তি বোধ করবেন নানান জন নানান কথা জিজ্ঞেস করবেন তাই আমার না যাওয়া ভালো কিন্তু কোনো কিন্তু নয় মা আর সময় তো এখনই শেষ হয়ে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি কিন্তু তোমাকে মাঝে মধ্যে ফোন করব। ঠিক আছে সবাই চলে গেছে এখন আমি একা ভেবেছিলাম আমার মাকে একটা ফোন করব। কিন্তু ওই দিনের কথা মনে পড়তে আর দিলাম না এত বড় বাড়ি আর আমি একদম একা সোফায় গিয়ে গুটি সুটি মেরে বসলাম অল্প অল্প ভয় করছি। রুমে যেতেও ইচ্ছে হচ্ছে না চোখটা বন্ধ করে রইলাম হঠাৎ কলিং বেল বেজে উঠলো ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দশটা হয়তো কেউ কিছু ফেলে গেছে তাই এসেছে দরজা খোলার সাথে সাথেই দেখলাম রাজবাবু আরে উনি বাসায় কেন অনুষ্ঠানে যায়নি না কি আমি চলে আসছিলাম ঠিক তখনই আমার হাটটা ধরলেন রুষা হাত ছাড়ুন না হাত ছাড়ুন আমি ছাড়ব না ছাড়ুন বলছি রুষা এক ছাকা নিতে রাজার হাত থেকে ওর হাতটা ছাড়িয়ে নিল খুব গরম দেখাচ্ছ মনে হচ্ছে আমার উপর আপনার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই রোষা দেখো আমি ইচ্ছে করে তোমার হাতটা ধরে নিই তোমাকে কিছু কথা বলতেই তোমাকে আমি থামিয়েছি রোষা পেছনে ফিরে দাঁড়িয়ে রাজার কথা শুনছে দেখো দিনে দিনে আমি বুঝতে পারলাম আমি হয়তো তোমার সাথে একটু বেশি অন্যায় করে ফিরেছি এটা আমায় খুব ভাবিয়েছে তাই তোমাকে বলে আমি একটু হালকা হতে এসেছি অন্যায় যা করার তা তো করেছেনি আপনার মতো মানুষের যে অনুশোচনা আছে বুঝতে পারিনি তোমার মতো বউ যার আছে তার এমন মন মানসিকতা না থাকারই কথা মানে তুমি কি ভেবেছো আমি বদলে গেছি না আমি একদম আগের মতোই আছি শুধু মাথাটা ঠান্ডা করার চেষ্টা করছি তোমার জন্য শুধু তোমার জন্য আমার লাইফটা হেল হয়ে গেছে তোমার মতো একটা গাইয়া মেয়েকে বিয়ে করে আমি কোথাও কোথাও মুখ দেখাতে পারছি না আমাকে কি সত্যি আপনার গাইয়া মনে হয় তোমার ক্লাস অনুযায়ী তুমি হয়তো স্মার্ট কিন্তু আমার ক্লাসে তুমি একদম গাইয়া আমি কি করে যে তোমাকে বিয়ে করলাম তোমার ওই শয়তান ও শয়তান আসলে তোমরা আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছ আর না হয় আসলে তোমার ওই বোনের কয়েকটা কথা আমার খুব মনে ধরেছিল তাই আমি ভেবেছিলাম ও হয়তো আমার যোগ্য স্ত্রী কে জানতো আমার কপালে যে এই লেখা আছে তাহলে কেন সেদিন আমাকে বিয়ে করেছিলেন কেন কেন জিজ্ঞেস করা হচ্ছে কেন বিয়ে করেছিলাম জানতে চাও জানতে চাও হ্যাঁ চাই আগের ঘটনা পুনরাবৃত্তি আমরা সবাই তখন গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বাবা আর মাকে সালাম করতে যাওয়ার আগে দেখলাম বাবা খুব টেন্স অবস্থায় মায়ের ঘরে গেল রানী সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে মেয়ে পালিয়ে গেছে মানে আরে রাজের হবু বউ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে এই কথাটা শোনার সাথে সাথে মা মাথা ঘুরে পড়ে গেল আমি তখন দৌড়ে ভেতরে গেলাম কিছুক্ষণ পর মায়ের জ্ঞান ফিরে এলো কিন্তু মা কেঁদেই চলেছে রাতের দিকে রশিদ কাকে এলো আমার কাকার সাথে যাকে আমি আগে অনেক সম্মান করতাম কিন্তু এখন খুবই ঘৃণা করি এসে তোমার কথা বললো তোমার কথা শুনতেই মা আমার উপর জোর খাটাতে শুরু করলো তারপর বলল আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে আমি মায়ের মরা মুখ দেখব এই কথা শোনার পর আমি আর রাজি না হয়ে পারিনি শুধুমাত্র বাবা আর মায়ের জন্য তোমার মতো একটা গাইয়া মেয়েকে আমি বিয়ে করেছি আর আমি একবার যখন বলেছি তখন তুমি আমার স্ত্রী কখনো হতে পারবে না আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি জাস্ট ঘৃণা করি রোষা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে তোমার মতো একটা মেয়ের জন্য এখন আমি কারোর কাছে মুখ দেখাতে পারছি না সবাই জিজ্ঞেস করে বউ কোথায় আগে শুধু বিয়ে করিনি কেন সেটা জিজ্ঞেস করতো আর এখন তোমার জন্য আমি চারদিক থেকে ফেসে গেছি এই কয় মাসে আমি একবারও পার্টিতে যাইনি বন্ধুদের সঙ্গে যোগাযোগ করিনি ওরা তো আর জানে না আমার মতে একটা স্মার্ট ছেলের বো কতটা ওভার স্মার্ট তোমাকে যত চোখের সামনে দেখছি ততই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি তোমার জন্য জাস্ট আর কিছু না বলে রাজ উপরে চলে গেল এতগুলো কথা বললো উনি আমাকে এতগুলো কথা ছি আমাকে এত খারাপ ভাবল একবারও আমার কথাগুলো শোনার চেষ্টা করল না আমি আর বাঁচতে চাই না হ্যাঁ আর বাঁচতে চাই না আমি যদি মরে যাই তাহলে সবার সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে কেউ এটাও বলতে পারবে না যে আমি তাদের কথা রাখতে পারিনি তাই হোক রুষা ছাদে উঠে পড়ল রেলিংয়ের দিকে এগিয়ে যেতে লাগলো মা বাবা তোমরা সকলে আমাকে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও যেই লাফ মারবে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ডাক রুষা কি হচ্ছে এসব রুষা নিজেকে সামলে নিল না ওনাকে বুঝতে দেওয়া যাবে না তাহলে হয়তো আমাকে ভিতু ভাববে আপনি কি ভেবেছেন আপনার কথা শুনে আমি আত্মহত্যা করতে এসেছি কখনও না আমি এমনিতেই হারতে এসেছি পাগল প্রলাপ বন্ধ করো মায়ের কাছে ফোন করে জানতে পেরেছিলাম তুমি অনুষ্ঠানে যাওনি তাই তোমাকেই নিতে এসেছি তোমাকে ছাড়া গেলে হয়তো আমার মা আমাকেই না সকলের সামনে বকাবকি করে আমি যাব না তুমি যাবে আমি যখন বলেছি যাব না তখন যাব না আমার সামনে জোর দেখাচ্ছ নিজের দেখো আমি খুশি করে তোমাকে নিতে আসেনি মা খুব চাইছিল তাই এসেছি আমি তবুও যাব না দেখো আমাকে সেকেন্ড টাইম আর রাগানোর ট্রাই করো না যা বলছি তাই করো চুপচাপ রেডি হয়ে নাও আমি রেডি আছি মানে মানে আমি এভাবে বিয়েতে যাব। দেখো বেশি ভালো সাজার দরকার নেই তোমার সাথে এইভাবে যদি আমি বিয়ে বাড়িতে যাই তাহলে আমার সম্মান যা আছে তাও যাবে এমনিতেই আর কিছু বাকি নেই আমি আপনার সাথে যাব না আমি যদি যাই তবে একা যাব মানে একা যাবে মানে সব কিছুতেই দেখছি একটু না শব্দটা একটু বেশিই বলছো আমাকে কি তুমি আবার ফাঁসাতে চাইছো নাকি আমি তো গাইয়া মেয়ে তাহলে কেন আমি আপনার সাথে যাব দেখো এত নাটকের কথা শোনার সময় আমার নেই কোনো কথা না বলে চুপ করে যা বলছি তাই করো যাও রুষা চুপ করে নিচে নেমে এলো তিরিশ মিনিট পর দুজনেই বেরিয়ে পড়লো গাড়িতে ওরা কেউ কারোর সাথে কথা বলল না এক ঘন্টার মধ্যেই দুজনে পৌঁছে গেল। তুমি এখানে দাঁড়াও আমি একটু আসছি রাজ একটু দূরে গিয়ে গাছের আড়াল হয়ে দাঁড়ালো হ্যালো অদিতি কোথায় তুমি তোমার কথা মতো আমি রুষাকে নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে আমি ওকে অনুষ্ঠানের বিপরীত পাশে নিয়ে আসছি ওকে রাখছি রাজ ফোন রেখে পেছনে ফিরতে দেখলো নদীর থেকে তুলি হেঁটে আসছে ও মাই মাইকট তুলি এখানে ও যদি এখন রুষাকে দেখে ফেলে তাহলে তো জেনে যাবে যে রুশা এখানে এসেছিল না না এই কিছুতেই হতে দেওয়া যাবে না কিছুতেই না কি করি কি করি হ্যাঁ এই পাথরটা ওর দিকে ছুঁড়ে মারলে ওর নজর বিঘ্নিত হবে রাজ নিজ থেকে একটা পাথর নিয়ে তুলি দিকে ছুঁড়ে মারল কে কে ওখানে কে তুলি ওখান থেকে চলে গেল রুষা চলো কোথায় কেন অনুষ্ঠানে হুম রাজ রুষাকে অন্ধকারের দিকে নিয়ে যেতে লাগলো আমরা এদিকে কোথায় যাচ্ছি অনুষ্ঠানে কিন্তু আমি তো দেখলাম সবাই আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওদিকে যাচ্ছে না মানে ওটা ছেলের বাড়ি আমরা মেয়ের বাড়িতে যাচ্ছি ও রুষা মনে মনে ভাবতে লাগলো উনি আমাকে আসলে নিয়ে যাচ্ছে কোথায় ঠিক তখনই কালো কাপড়ে মুখ ঢাকা কিছু লোক এসে ওদেরকে ঘিরে ফেললো রুষা তো ভয়ে শেষ ওরা রাজের মাথায় আঘাত করে রাজকে মাটিতে ফেলে দিল রুষা বুঝতে পারছে না ও কি করবে তাই ও দৌড়াতে শুরু করলো লোকগুলো রুষাকে ধাওয়া করে চলেছে রুষা চোখের আড়াল হওয়ার সাথে সাথে রাজ মাটি থেকে উঠে পড়ল। আর অদ্বিতীয় আড়াল থেকে বেরিয়ে এলো ও গড খুব ভয় পেয়েছিলাম করতে পারবো কিনা ভেবে থ্যাংক ইউ ডেয়ার তোমার এই নিখুঁত বুদ্ধিটা সত্যিই কাজে দিয়েছে এখনও পুরো বাড়ির রাস্তাটাই ভুলে যাবে আর রাস্তা ভুলে গেলে কোনো বাড়ি ফিরতে পারবে না কিন্তু অদিতি বাড়ি সবাই যখন জিজ্ঞেস করবে তখন আমরা কিছু জানি না কারণ আমরা তো বিয়ে বাড়িতে ছিলাম ইয়া গুড আইডিয়া ওর মতো একটা গায়া মেয়ের সাথে আমি কিছুতেই থাকতে পারবো না ওখান থেকেও আর ফিরে আসতে পারবে বলে আমার মনে হয় না ঠিক আছে চলো এর পর দিন ওরা বিয়ের অনুষ্ঠান শেষ করে রাতে বাড়ি ফিরে এলো তালা লাগানো দেখে সবাই অবাক হলো রাজের মায়ের কাছে চাবি থাকার কারণে ওরা তালা খুলে সবাই ভেতরে ঢুকে পড়লো সবাই রুশাককে খুঁজতে লাগলো দারোয়ানকে জিজ্ঞেস করলে কিন্তু দারোয়ান কিছু জানে না এটা কি হয়ে গেল মেয়েটা কোথায় চলে গেল রাজের মা বলল বেশ ভালো হয়েছে নিশ্চয়ই পালিয়ে গেছে ওকে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় চুপ কর রাজ শুনছ তুমি একটু সবাইকে বলে দেখো না মেয়েটাকে যে করি হোক মেয়েটাকে খুঁজে বের করতে হবে রাজের মা বললো তুমি কোনো চিন্তা করো না আমি খোঁজ করছি আজ রাতের মধ্যে যদি বৌমাকে খুঁজে পাওয়া না যায় তাহলে সকালে পুলিশকে খবর দিতে হবে আমার বাড়ি থেকে আমার বৌমা হারিয়ে গেছে বললে মান আর কিছু থাকবে না রাজের বাবা বললো এ অদিতি এখন কি হবে পুলিশে খবর দিলে কি হতে পারে সেটা তো ভালো করেই জানো তাহলে এখনও দাঁড়িয়ে আছো কেন যাও মামাকে কিছু বলো বাবাও তো ইচ্ছে করে চলে গেছে তাই আমার মনে হয় পুলিশের খবর না দেওয়া ভালো অকিতকে বলেছে ও পালিয়ে যাবে সেটা না তো বলেনি তাহলে আমরা যখন বাসায় ছিলাম না ঠিক তখনই ওকে হারাতে হলো সেই হিসেবটাই তো মেলাতে পারছি না রে সারা রাত ধরে রোশার খোঁজ চলল কিন্তু কোথাও ওকে পাওয়া গেল না পরদিন সকালে মেয়েটা এখানের রাস্তাঘাট কিচ্ছু চেনে না কি যে করছে কে জানে রাজের মা বলল জেঠি তুমি এতটা টেনশন করো না তাহলে তোমার শরীর খারাপ করবে তুলি বলল ওই মেয়েটা এ বাড়িতে এসেছে পর্যন্ত কখনই বা আমরা শান্তিতে ছিলাম ভাবে বলল চুপ করো বৌমা যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না রাজের বাবা বললেন রাজের বাবা পুলিশকে ফোন করে সব বলল। কিন্তু কোথাও রোশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাইকে পুলিশ বারবার জেরা করছে কিন্তু কোনো সূত্র পাওয়া গেল না সাত দিন পর হঠাৎ সকাল সকাল বাড়ির কলিং বেল বেজেই চলেছে তুলে গিয়ে দরজা খুলতে দেখল রুষা একটা ছেলে ওকে নিয়ে এসেছে আরে বৌমনি শুনছো সবাই দেখে যাও বৌমনি ফিরে এসেছে সবাই রুষাকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল আরে আসুন আপনি ভেতরে আসুন রুষাকে এনে ছেলেটা সোফার উপর শুয়ে দিল রাজ উপর থেকে নামছিল এমন সময়ে রুষাকে দেখে ওর চোখ কপালে উঠে গেল রাজকে দেখে অদিতি নিচ থেকে উপরে উঠে গেল এদিকে এসো রাজ এখন কি হবে অদিতি ওর যদি জ্ঞান ফিরে আসে তাহলে তো সব ফাঁস করে দেবে এতটা ভাবছে কেন আমাদের গল্পটা তো আর রুষা বুঝতে পারেনি সো একদম নর্মাল হয়ে নিচে যাও তবুও আমি তো ও সাথে ছিলাম দারোয়ানের মুখ না হয় বন্ধ করেছি কিন্তু রুষার মুখ কি করে বন্ধ করব এখন অত সব ভাবতে পারছি না যা বলছি তাই করো ঠিক আছে রাজ ধীরে ধীরে নিচে এলো রাজের বাবা দ্রুত ডাক্তারকেও খবর দিল পুলিশও চলে এলো রুশাকে ও রুমে নিয়ে গেল সবাই কি বুঝলেন ডাক্তার যতটুকু দেখলাম তাতে তো ওর অবস্থা খুবই খারাপ আচ্ছা ও এতদিন কোথায় ছিল জানতে পেরেছেন পুলিশ জিজ্ঞেস করলো আমরা ঠিক জানি না অফিসার ওকে যে ছেলেটা নিয়ে এসেছে সেই ভালো জানবে যান ওকে ডাকুন ছেলেটা সোফা রুমে বসে আছে ভাবি ওকে ডেকে ভেতরে নিয়ে গেল তোমার নাম পুলিশ জিজ্ঞেস করছে ইফতি আমি একজন ফরেস্ট অফিসার আচ্ছা ও ঠিক কী হয়েছিল আজ থেকে ছয় দিন আগে বিকেলে একটা জঙ্গলে ওকে আমি অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছি সবাই খুব অবাক হয়ে গেল মানে তুমি চুপ করো রানি অফিসারকে জিজ্ঞেস করতে দাও রাজের বাবা বললেন তারপর পুলিশ জিজ্ঞেস করছে ওখান থেকে আমি ওকে নিয়ে আমার বাড়ি গেলাম তারপর ওর জ্ঞান ফেরানোর অনেক ট্রাই করলাম কিন্তু লাভ হলো না ওর কাছ থেকে কিছুই পাইনি যে ওকে ওর ঠিকানা অনুযায়ী পৌঁছে দিতে পারবো তাহলে কি করে জানতে পারলে হঠাৎ কালকে দেখলাম ও অল্প অল্প করে চোখ খুলছে তারপর আমি ওর কাছ থেকে জানতে চাইতেই ও বলল ওর হাজব্যান্ডের নাম রাজ চৌধুরী আমি যেহেতু এখানে নতুন তাই চিনতে পারছিলাম না আবার জিজ্ঞেস করতে বললো ও বড় বাড়ির বউ ওর শ্বশুর রাজ্জাক চৌধুরী তারপর আমি আরও অনেক কিছু জানতে চেয়েছিলাম কিন্তু উনি হয়তো ব্রেন চাপের কারণে আবার জ্ঞান হারিয়েছে তারপর আমি শহরে এসে খোঁজ করে ওনাদের কথা জানতে পারি রাতে জঙ্গলে রাস্তা ছিল তাই সকাল সকাল নিয়ে এলাম রাজার মাথায় আগুন জ্বলছে কথাগুলো শুনে আপনার এসব কথা যে সত্যি তা আমরা বিশ্বাস করব কি করে আপনারা চাইলে সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস করতে পারেন ওকে অফিসার বলছি বোমাকে যখন খুঁজে পাওয়া গেছে তখন আমরা আর ব্যাপারটা বড় করতে চাই না ঠিক আছে আমরা চলে যাচ্ছি কিন্তু পরে কোনো সমস্যা হলে জানাবেন ওকে অফিসার ওকে সবাই রুষার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে লাগলো এদিকে রাজ রাগে ফুলছে আর ফুলছে মেয়েটার জ্ঞান না ফেরা পর্যন্ত বুঝতে পারছি না কী হয়েছিল রাজের মা বললেন ডাক্তার তো ইঞ্জেকশন দিয়েছে আর বলেছে ঘন্টা দুয়েকের মধ্যে জ্ঞান ফিরে আসবে রাজের বাবা বলল এক ঘন্টা পঁচিশ মিনিট পর রুষে আস্তে আস্তে চোখ মেলতে শুরু করলো আরে বৌমার জ্ঞান ফিরে এসেছে আস্তে আস্তে বসো মা পানি খাব যাতো তুলি এক গ্লাস পানি নিয়ে আয় তুলি পানিয়ে নে রুসাকে খাওয়ালো এদিকে রাজ খামতে খামতে শেষ বৌমা এবার একটু বলো তো আসলে কী হয়েছিল ধীরে ধীরে বলো বাবা বলল। রুষা রাজের মুখের দিকে তাকালো রুষা তাকাতেই রাজ চোখ নামিয়ে ফেলল উনি এখানে কোথা থেকে উনি তো আমার সাথে ছিল রুষা মনে মনে ভাবতে লাগলো তারপর উষা সরাসরি জিজ্ঞেস করলো উনি এখানে হ্যাঁ বোমা ও তো এখানেই ছিল রাজার অবস্থা পুরোপুরি খারাপ হতে লাগলো এই মেয়েটা যদি এখন উল্টো পাল্টা কিছু বলে বসে তাহলে তো আমি পুরাই ফেসে যাব। রাজ বলল কিন্তু ওই দিন রাতে কোথায় ছিলেন বৌমনি শোনো আমরা বিয়ের দিন অনুষ্ঠান শেষ করে রাতে এসে দেখি তুমি বাড়িনি ভাইয়া তো আমাদের সাথেই ছিল সাথে ছিল তাহলে আমাকে একা ফেলে চলে এলো না না ওনাকে তো ওই লোকগুলো অজ্ঞান করে রেখেছিল উনি তো আমাকে দেখেই নি তাহলে উনি কি বাড়িতে এসব কথা বলেনি হয়তো সবাই চিন্তা করবে ভেবে বলেনি কি হলো বৌমা কি কী ভাবছ বলো না মা আসলে আমি আসলে আমার বাড়ি যেতে চেয়েছিলাম আসলে ওই দিন এত বড় একটা ঘটনা ঘটার পর মনে মনে খুব কষ্ট হচ্ছিল তাই যেতে চেয়েছিলাম কিন্তু আমি তো এখান থেকে রাস্তা চিনি না তাই পুরো রাস্তাটাই হারিয়ে ফেলেছি তুমি আমাদেরকে বললে আমরাই তোমাকে পৌঁছে দিতাম মা তুমি জানো আমরা কতটা টেনশনে ছিলাম এই কদিন মা বলল আর এমন বোকামো হবে না মা ঠিক আছে তুমি আস্তে আস্তে ফ্রেশ হয়ে নাও আচ্ছা রাজ জোরে একটা নিঃশ্বাস ফেলে উপরে চলে গেলো রাজ উপরে যাওয়ার সাথে সাথে অদিতিও ও রুমে ঢুকে পড়ল। অদিতি তুমি হ্যাঁ রুষা হয়তো প্ল্যানটা ছিটে ফোটাও টের পায়নি তা নয় রাজ ও তোমাকে দয়া করেছে হোয়াট ইয়েস ও সব বুঝতে পেরেছে শুধু তোমায় দয়া করার জন্য এসব নাটক করেছে আমার কিন্তু তা একেবারেই মনে হয়নি কি করে মনে হবে তুমি তো বাঁচার জন্য ওর দিকে খেয়ালই করি রাজের রাগটা আবারও বেড়ে গেল। ওর মতো একটা মেয়ের দয়া গ্রহণ করতে আমার বয়ে গেছে তাহলে তো আমাকে অন্য কিছু করতে হবে মানে মানে ওর দয়া ওকে ফিরিয়ে দিতে হবে কিভাবে ও তো এখন বলতে গেলে এক ধরনের হসপিটালাইজড হয়ে থাকবে টাইম টু টাইম তুমি ওর ওষুধগুলো চেঞ্জ করে দেবে মানে সিম্পল ও যে ওষুধটা খাবে সেই ওষুধটা না দিয়ে তোমাকে অন্য একটা ওষুধ ওকে খাওয়াতে হবে কিন্তু এটা কিভাবে করবো তোমাকে সব সময় ওর দিকে খেয়াল রাখতে হবে যখন ওকে ওষুধ খাওয়ানোর সময় হবে তুমি চুপ করে গিয়ে ওটা চেঞ্জ করে দিয়ে আসবে কিন্তু অদিতি এটা তো একটা মানুষের জীবনের জন্য রিস্ক হয়ে যাবে এভাবে তো বদলা নেওয়া যাবে না তাহলে তুমি ওই গাইয়া মেয়ের দয়া নিয়ে বেঁচে থাকো আমি গেলাম না না কখনো না আমি ওর দয়া চাই না তাহলে তোমাকে আমি যা বলছি তাই করতে হবে ঠিক আছে তবে আজ থেকে শুরু হোক হুম রাজের মাথায় এখন শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে ও দেখানো দয়া ওকে ফিরিয়ে দিতে হবে এভাবে রুষা যতবার ওষুধ খাচ্ছে রাজ ততবার কোনো না কোনোভাবে চেঞ্জ করে দিচ্ছে রাজবাবু আজকাল আমার আশেপাশে এত ঘোরাঘুরি করছেন কেন কি ব্যাপার আমাকে আবারও অপমান করতে চাইছে না তো কিছু বুঝতে পারছি না রাজ ও তিন দিন ধরে ওষুধ চেঞ্জ করার পর আর পারছে না অফিসের কাজের কারণে আর বাসায় থাকার সময় নেই ব্যস্ত হয়ে পড়েছে পনেরো দিন পর বৌমা জিমা জি মা বলুন বলছি তুমি আজ থেকে আবার রাজের ঘরে ফিরে যাও কেন মা কোনো কি সমস্যা হচ্ছে না সমস্যা না আজ বিদেশ থেকে রাজের কিছু বন্ধু আসছে ওরা এখানেই সপ্তাহখানেক থাকবে তাই আর কি কিন্তু উনি যদি কিছু করবে না কারণ ওর বন্ধুদের সামনে কোনো মিসবিহেভ করে না তুমি চিন্তা করো না ঠিক আছে তুমি আবার হুটহাট করে রাজের বন্ধুদের সামনে এসো না আবার না জানি তোমাকে দেখে হাসাহাসি করে ভাবি বলে উঠল এটা কেমন কথা বড়ো বউ রাজের মা বললেন ভাবি তোমাকে একটা কথা বলি মানুষের চেহারা দেখে যদি ভালো আর মন্দের বিচার করা যেত তাহলে আর কাউকে প্রমাণের অপেক্ষা করতে হতো না যেমন তুমি রুষা বলে উঠল জেঠিমা দেখলেন এই মেয়ের কত সাহস আমাকে অপমান করছে ভাবি বলল তুমি বা কেন বৌমনির সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চাইছো তুলি বলল তুই চুপ কর এসেছে আমার সাথে ননদিনী বৌমনির উপর দরদ দেখাতে কেউ আর কিছু না বলে সবাই চুপচাপ নিজেদের কাজে চলে গেল রুষা তার জিনিসপত্র নিয়ে রাজার রুমে চলে গেল বিকেলের দিকে রাজ বাড়ি ফিরে এলো তখন রুষা রুমে গুছাচ্ছিল রাজ রুমে ঢুকতে রুষাকে দেখিয়ে অবাক হয়ে গেল তুমি এখানে কি করছো কোনো উপায় ছিল না তাই আমি এখানে এলাম মানে আপনার বন্ধুরা আসছে তাই তাই বলে আমার রুমে কেন থাকতে হবে তোমার তুলিকে বলে রুম শেয়ার করলেই পারতে তুলি রুমের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল তাই ওকে বলতেই ও না করে দিল রাজ ওর বন্ধুদের এয়ারপোর্ট থেকে আনতে গেলো আর এদিকে রুষাও সব ঠিক করে রাখলো রাজ ওর বন্ধুদের নিয়ে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরে এলো সবাই রাতের খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে রাজের রুমে চলে গেল রাজ অনেক আটকানো ট্রাই করেছে কিন্তু পারেনি ওরা রাজের রুমে গিয়ে রুষাকে দেখিয়ে অবাক হয়ে গেল রাজ ওকে ওকে তো এতক্ষণ দেখিনি সাগর বলল আরে হ্যাঁ রাজ কেও এনা জিজ্ঞেস করল রুষা খুব বিপাকে পড়ে গেল রাজও মাথা নিচু করে রইল না না আমি এভাবে চুপ করে থাকলে হবে না তাতে আমার সম্মান যাবে সাথে রাজবাবুরও রুষাই ওদের সাথে কথা বলতে শুরু করলো হ্যালো আমি রুষা চৌধুরী ওনার ওয়াইফ এ কথা শুনে ওরা সবাই খুব অবাক হলো সাথে রাজও ও মাই গড রাজ ও তোর ওয়াইফ এত ঝামেলার মধ্যে তো এই কথাটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি রাজ তোর ওয়াইফ কিন্তু খুব প্রিটি এনা বলল হ্যাঁ আসলে মনেই ছিল না রাজ বলল তাহলে আজ সারা রাত আমরা তোমার সাথে গল্প করব। কি যেন নাম তোমার রুষা সুইট আচ্ছা ঠিক আছে তোরা তবে গল্প কর কেন তুই কোথায় যাবি আকাশ জিজ্ঞেস করল আসলে আমার খুব ঘুম পাচ্ছে তাই আমি না হয় তোদের রুমে গিয়ে শুয়ে পড়ি না তা আর দরকার নেই আমরাই যাচ্ছি কাল সকালে কথা হবে ওকে আচ্ছা ওরা চলে যাওয়ার পর রুষা নিচে বিছানা করে শুয়ে পড়ল আর রাজ ওপরে পরদিন সকালে ঊষা সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে রান্নাঘরে চলে গেল। তারপর সকলের জন্য নাস্তা করতে লাগলো তারপর তৈরি করে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখল পরে সবাইকে ডেকে তুলো রাজ আর তার বন্ধুরা সবাই মিলে নাস্তা করতে বসলো তো রাজ আমাদের সুইট বৌদিদি কোথায় রাখব জিজ্ঞেস করলো তখন রুষা ওখানে ছিল না ভাবি ভাবলো ওনাকে খুঁজছে তাই উনি গিয়ে বলল এই তো আমি এখানে আরে আমরা আপনাকে না রুষাকে খুঁজছি মা রুষার সাথে আবার ওদের আলাপ হলো কখন মনে মনে ভাবতে লাগলো এই তো আমি এসে গেছি ওহ সুইটহাট এসো এসো বসো আজ তোমাকে আমাদের সাথে ব্রেকফাস্ট করতে হবে না না আগে আপনারাই করে নিন না বললে হবে না কিরে রাজ তুই কিছু বল রাজ রুষার দিকে তাকিয়ে বলল বসো হুম বসো রুষা ওদের সাথে বসে ব্রেকফাস্ট করলো তারপর অনেকক্ষণ গল্প করলো এভাবে আস্তে আস্তে রাত হয়ে গেল সবাই রাতের খাবার খেয়ে যে যার যার মতো শুয়ে পড়ল রাজা আর ও প্রতিদিনের মতো শুয়ে পড়ল কিন্তু রাজের বন্ধুদের মাথায় একটা দুষ্ট বুদ্ধির উদয় হলো ওরা এনাকেও গিয়ে ও রুম থেকে ডেকে আনলো তারপর আস্তে আস্তে উপরে গেল। উপরে গিয়ে দরজায় হাত দিয়ে দেখলো দরজা খোলায় আছে ওরা এক ধাক্কায় দরজা খুলে ফেললো কিন্তু খুলে যা দেখলো তা দেখার জন্য কেউ একেবারেই প্রস্তুত ছিল না রাজা আর রুষা তখনও জেগেছিল তাই ওদেরকে দেখার সাথে ওরাও দাঁড়িয়ে গেল রাজা আর একজন অন্যজনের মুখের দিকে বারবার তাকাচ্ছে কি করবে বুঝতে পারছে না এদিকে রাজের বন্ধুরাও খুব অবাক হলো রাজ এসব কি সাগর বলল। ওদের কারো মুখে কোনো জবাব নেই কী হলো বল এসব কী রুষা সুইটার তুমি বলো এসব এনা বলল রুষা ওদের সবাইকে ভেতরে এনে দরজা বন্ধ করে দিল কী উত্তর দেবে কেউ বুঝতে পারছে না ওয়েট 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 আর কেউ কিছু বুঝতে পারুক আর না পারুক আমি বুঝতে পারছি আসলে রাজ আর বৌদিদের মধ্যে কোনো সম্পর্কই নেই আমাদের সামনে কথা বলা স্বাভাবিক থাকা পুরোটাই ওদের নাটক রাকুব বলল না না ভাই ঠিক তা নয় রুষা বলছে না রুষা রাঘব তো ভুল কিছু বলেনি প্রথম দিনেই আমরা ব্যাপারটা খেয়াল করেছি কিন্তু এতটা সিরিয়াস বুঝতে পারেনি কোনো হাজবেন্ডই তার স্ত্রীকে অত সময় ভুলে থাকতে পারে না এনা বলল এনা এনা তোরা আমার কথাটা বোঝার ট্রাই কর ব্যাপারটা পুরোটাই অন্যরকম রাজ বলল শোন রাজ আমি বিদেশে থাকতে পারি কিন্তু তুই আমাকে ভুল বোঝাতে পারবি না ঠিক আছে এখন কিছু না বললে নেই কিন্তু কালকে এর জবাব আমাদের চাই একটা কথা মনে রাখিস রাজ আমরা এত ছোটোবেলার বন্ধু তোর মনে কি চলছে সেটা আমরা ঠিকই বুঝতে পারি তাই আমাদের এমন কোনো গল্প শোনাবি না যেটা শুনে তোর উপর থেকে আমাদের ভালোবাসাটাই শেষ হয়ে যায় মনে রাখিস এই তোরা সবাই চল রাজের সব বন্ধুরা রুম থেকে চলে গেল ওরা যাওয়ার সাথে রাজ দরজাটা বন্ধ করে দিল দিয়ে রুষার পাশে গেল। এ মেয়ে তোমার সমস্যাটা কি মানে দরজা বন্ধ করিনি কেন আমি কেন দরজা বন্ধ করতে যাব। আমি তো আপনার বোনই তাহলে এতদিন তো আমার বন্ধুরা ছিল না এখন ওরা এখানে আছে হিসেবে তোমার কি একটু সাবধানে থাকা উচিত ছিল না আপনিও তো থাকতে পারতেন সাবধানে দায়িত্বটা তো একা আমার নয় আসলে যতই সাবধানে থাকি সাথে যদি অলক্ষ্মী থাকে তাহলে আর লক্ষ্মী আসবে কোথা থেকে কি বলতে চাইছেন কি আপনি হ্যাঁ দেখো গাইয়া গাইয়াই হয়ে থাকবে আমার সাথে রাগ দেখিয়ে একদম কথা বলার চেষ্টা করবে না আপনার সাথে শুধু রাগ না আপনার সাথে কথা বলারও বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার তুমি কথা না বললে না আমার কিছু যায় আসে না রাস্কেল কোথাকার কি আপনার এত বড় সাহস আপনি আমাকে রাস্কেল বললেন ও আপনি তো আবার বাবা মার সাথে কখনো ভালো করে মিশে দেখেননি তাই আপনি কিভাবে বুঝবেন বাবা মাকে কেউ কিছু বললে কতটা কষ্ট লাগে আপনি তো সবসময় পোষা কুকুরের মতো অন্যদের কথাগুলো কি ভালো মনে করে এসেছেন তোমার এত বড় সাহস এই কথাটা শোনার সাথে সাথে রাজ উষাকে একটা থাপ্পড় মারল তোমাকে এত অল্প শাস্তিতে ছেড়ে দেওয়া যায় না অনেক বড় অপরাধ করেছে তুমি রাজ ওর কোমরের বেল্ট খুলে উষাকে মারতে লাগলো থামুন প্লিজ লাগছে থামুন খুব লাগছে রাজ মারা বন্ধ করে দিল তারপর খাটের উপর বসে পড়ল। রুষা কেঁদেই চলেছে শুধু তোমার জন্য আজ আমাকে এই পরিস্থিতি ফেস করতে হচ্ছে আর যদি আমি আমার মনের মতো স্ত্রীকে পেতাম তাহলে আমাকে আমার বন্ধুদের সামনে এভাবে বিপাকে পড়তেই হতো না আমার মতো ছেলেদের জীবন নষ্ট করার জন্য না তোমার মতো একটা মেয়েই যথেষ্ট যথেষ্ট রুষা অনেক কষ্টে উঠে দাঁড়ালো আপনি তো শুধু সবসময় নিজের কথাই বললেন আমার কোনো কথা শুনতেই চাইলেন না তাহলে কি করে বুঝবেন আমার কতটা কষ্ট হয়েছে ক্ষতি হয়েছে এই বিয়েটার জন্য চুপ করো বন্ধ করো তোমার এইসব আধিক্ষেতা তোমার আর কী ক্ষতি হবে না আজ আপনাকে সব শুনতেই হবে কারণ আমার মনে হয় না আজকের পর থেকে আমি আর আপনার সাথে থাকতে পারবো পারবা বলতে শুরু করলো আমার চোখেও আপনার মতো একটা রঙিন স্বপ্ন ছিল একজন ভালো স্বামী পাওয়ার নয় ভালো করে পড়ালেখা করে আমার বাবা মা আর বোনকে সুখে রাখার পড়ালেখা করে অনেক বড় হতে চেয়েছিলাম আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন বাবার চাকরি চলে যায় আমার আপু খুব শৌখিন ছিল তাই বাবাকে আমি নিজে গিয়ে বলেছিলাম বাবা আমার কিছু চাই না তুমি আপুকেই দাও আমাকে শুধু পড়ালেখা করার খরচটা দিলেই হবে সেদিন বাবা আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল তারপর থেকে শুরু হলো আমার যুদ্ধ আপুর বিয়েটা যখন ঠিক হয়েছিল তখন আমরা সবাই অনেক খুশি হয়েছিলাম ধার দেনা করে অনেক কষ্ট করে আপুর বিয়ের আয়োজন করেছিল তবু আমরা খুশি ছিলাম কিন্তু আপু যখন পালিয়ে গেল তখন সত্যি আমাদের মনে হয়েছিল আমরা মরেই যাব মা শোকে পাথর হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ রশিদ কাকা আর আপনার কাকা এসে বলল আপনাদের সম্মান বাঁচাতে হলে আপনার সাথে আমার বিয়ে দিতে হবে তখন আমি অনেক মানা করেছিলাম বাবার পায়ে ধরে বলেছিলাম বাবা আমি পড়ালেখা করতে চাই আমাদের স্বপ্ন পূরণ করতে চাই তখন বাবা আমাকে বলেছিল মনে কর এটাই আমাদের স্বপ্ন তবু আমি রাজি হইনি বাবা যখন আমার সামনে হাঁটু গেড়ে বসে সম্মান ভিক্ষে চেয়েছিল তখন আমি আর না করতে পারিনি শুধু কেঁদেছিলাম আর এখনও কেঁদেই চলেছি আর আপনি আমাকে দিনই বোঝারই চেষ্টা করেননি যে আদৌ কি আমি চাই বিয়ের পর থেকে আমাকে লোভী প্রতারক বিশ্বাসঘাতক গাইয়া মুখে যা এসেছি তাই বলেছেন আমার অসহায় বাবা মাগুলো যখন আসলো আপনি ঠিক এই একই আচরণ করলেন একজনের ভুলের দোষ সবাইকে দিলেন আমাকে কোনোদিন জিজ্ঞেস করলেন না আমি কি চাই আপনার মা নিজেও আমাকে কেঁদে কেঁদে বলেছিল আমি যেন আপনাকে শান্তির পথে নিয়ে আসি তাই সেদিন মাকে কথাটা বলেছিলেন বলে দুটো থাপ্পন না হয় দিয়েই ফেলেছি তার জন্য আমি ভেবেছিলাম এই বাড়িতে বউ হয়ে এসে আর কিছু চাইবো না আপনাকে সব খুলে বললে আপনি আমাকে বুঝবেন তার আর কোথায় হলো না হলো লেখা না হলো থাকা না স্বপ্ন পূরণ করা কিছুই না কিচ্ছু না এই কথাগুলো বলে রুষা রুম থেকে বেরিয়ে পড়ল। আর রাত চুপচাপ খাটের উপরে শুয়ে পড়ল কথাগুলো শোনার পর থেকে রাজের আর কিছুতেই ঘুম আসছে না বারবার রুষার কথাগুলো কানে বাচ্ছে আমি কি সত্যিই ভুল করলাম কখনো কি রুষার কাছ থেকে জানতে চাইনি ও কি চায় শুধু নিজের রাগটাকে প্রাধান্য দিয়েছি ঠিকই তো বিয়েটা তো একটা দুর্ঘটনা সেদিন আমার মা যখন আমাকে কসম দিয়ে বলেছিল রোষাকে বিয়ে করতে তখন আমিও তো বাধ্য হয়েছিলাম হয়তো রুষাও বাধ্য হয়েছিল কিছু মাথা ঢুকছে না ওই রাতের মতো রাজ ঘুমিয়ে পড়ল সকালে ঘুম ভাঙতে দেখলো সকাল সাতটা উফ আজ এত সকালে ঘুম ভেঙে গেল নিশ্চয়ই মেয়েটা আগেই ডেকেছিল এটা ভাবতে রাজের মনে হলো ও তো কাল রাতে রুম থেকে বের হয়ে গিয়েছিল রাজ দ্রুত রুম থেকে বের হতে দেখলো রুষা দরজার বাইরে শুয়ে আছে একবার ডাকবো না ডেকেই বা উপায় কী রাজ ওকে নাম ধরে ডাকতে লাগলো রুষা রুষা উঠো সকাল হয়ে গেছে সবাই দেখলে খুব অসুবিধা হয়ে যাবে রুষা এই রুষা উঠো রাজ গায়ে হাত দিতে দেখল হাতগুলো খুব গরম তারপর কপালে হাত দিয়ে দেখলো ওই কি কোনো কথাও বলছে না এই রুষা রুষা মনেতে হচ্ছে জ্ঞান হারিয়েছে না ওকে ভেতরে নিয়ে যেতে হবে রাজ রষাকে কোলে করে ভেতরে নিয়ে গেল তারপর সবাইকে ডেকে ডাক্তারকে খবর দিল কিছুক্ষণের মধ্যে ডাক্তারও চলে এলো ডাক্তার রুষাকে ভালো করে দেখছে আচ্ছা ওর হাতে এসব কিসের দাগ সবাই ভালো করে দেখছে আরে গতকাল রাতে যখন ওকে দেখেছিলাম তখন তো ওর হাতে এসব দাগ ছিল না এনা বলল ওর অবস্থা খুব খারাপ আমি ইনজেকশন দিয়ে দিয়েছি আর কিছু ওষুধ লিখে দিয়েছি অবস্থা বেগতিক হলে হসপিটালে অ্যাডমিট করতে হবে খেয়াল রাখবেন ওর ওকে ডক্টর ঠিক আছে বাবা বলল। রাজ ডক্টরকে গিয়ে এগিয়ে দিয়ে আসলো আমার মনে হয় এখন আমরা এখান থেকে চলে যাই ওর জ্ঞান ফিরে এলে তবে দেখা যাবে বাবা বলল ঠিক আছে চলো সবাই মা বললেন সবাই চলে গেল কিন্তু রাজের বন্ধুরা রুষার পাশেই বসে থাকলো একটু পর রাজ ফিরে এলো হ্যাঁ রে রাজ কাল রাতে ঠিক কি হয়েছিল একটু বলবি এনা জিজ্ঞেস করলো থাকে না এখন ওর কাছ থেকে কিছু জানতে চাস না আগে রুষার জ্ঞান ফিরে আসুক তারপর রুষার কাছ থেকে জিজ্ঞেস করব। না রে আমি চুপ থাকতে পারলাম না আমি একজন মেয়ে তাই আমি বুঝতে পারছি রুষার অবস্থাটা নিশ্চয়ই রাজ রোষার সাথে খারাপ কিছু করেছে কিরে রাজ আমি কি ভুল কিছু বললাম এনা বলল রাজ কিছু বলছে না শুধু চুপ করে আছে হ্যাঁ রাজ বল সাগর বলল সবাই রাজকে খুব চাপ সৃষ্টি করছে চুপ কর তোরা সবাই চুপ কর না রাজ চুপ করব না আমরা চুপ করব না এনা বলল শুনতে চাস তো তোরা শুনতে চাস হ্যাঁ রাজ শুনতে চাই তবে শোন রাজ ওর বন্ধুদের প্রথম থেকে সব খুলে বলল কি কি হয়েছে এবং কাল রাতেও কি হয়েছে সব খুলে বললো কারোর মুখে কোনো কথা নেই সবাই চুপ এবার তোরাই বল আমি বা কি করব। কি জানি না রে রাজ কিন্তু আমি তোকে একটাই কথা বলতে চাই মেয়েটাকে এভাবে ভুল বুঝিস না হাজার হোক ও তো এখন তো ডিস্ট্রি এনা বলল হ্যাঁ রে রাজ আমরাও তাই মনে করি এবার বাকিটা তোর হাতে এসব বলে রাজের সব বন্ধুরা ঘর থেকে বেরিয়ে গেল এবার রাজ সত্যিই ভাবনায় পড়ে গেল কি করবে বুঝতে পারছে না হঠাৎ পেছনে ফিরতেই দেখল রুষার জ্ঞান ফিরে এসেছে আরে ওঠো না ওঠো না শুয়ে থাকো না আমি ঠিক আছি ছাড়ুন চুপ করো একটু বেশি বোঝো চুপচাপ শুয়ে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি কিছুক্ষণ পর আবার ওষুধ খেতে হবে আমি আসছি রাজ রুম থেকে বের হয়ে যে নিচে যাবে ঠিক তখনই অদিতি রাজকে টেনে অন্য পাশে নিয়ে গেল আরে রাজ তুমি তো খুব ভালো অভিনয় করো দেখছি মানে মানে হলো এই যে কি সুন্দর রুষার সাথে নিজেকে মিলিয়ে ফেললে শোনো এখন কিন্তু অনেক বড়ো একটা সুযোগ আছে কি এখন যেহেতু রুষা তোমার সাথে আছে সেহেতু ওকে তুমি ভুল ভুল ওষুধ খাইয়ে ওর উপর প্রতিশোধ নিতে পারবে অদিতি তোমার কি করে মনে হচ্ছে যে আমি অভিনয় করছি হ্যাঁ মানে মানে হলো রুষাকে আমি আর কোনো কষ্ট দিতে চাই না এই কথাটা বলে রাজ নিচে চলে গেল অদিতে ওকে অনেক ডাকলো কিন্তু রাজ দাঁড়ালো না এসব কথার মানে কি। রাজ এসব কী বললো আমাকে ওকে কি তাহলে সত্যি রুষাকে মেনে নিয়েছে রাজ নিচে গিয়ে সবাইকে রুষার জ্ঞান ফেরার কথা বলল। কিন্তু সবাইকে নিষেধ করে দিল কেউ যাতে এখন উষার কাছে না যায় যা করার ও নিজেই করবে এসব শুনে সবাই খুব অবাক হলো এবং মনে মনে খুশিও হলো রাজ উপরে গিয়ে দেখলো রুষা বসে আছে এই নাও খাবারটা খেয়ে নাও রাজ রুষার মুখে খাবারটা এগিয়ে দিল এটা দেখে রুষা প্রচণ্ড অবাক হলো কি হলো এভাবে ভূতের মতো তাকিয়ে আছো কেন খাও রুষা খেতে লাগলো ওর চোখ থেকে পানি ঝরছে আর মনে মনে ভাবছে কে জানে এই সুখ কতক্ষণের এ নাও এই ওষুধগুলো খেয়ে নাও তারপর চুপচাপ শুয়ে থাকো কিন্তু তোমার সব কিন্তু উত্তর তুমি ঠিকই পাবে কিন্তু এখন কোনো কথা নয় ঋষা শুয়ে পড়ল আর রাজ ওর গায়ে চাদরটা দিয়ে বাইরে বেরিয়ে পড়ল রুসা শুধু একটাই কথা ভাবছে এই সুখ হয়তো চোখ শেষ হয়ে যাবে কে জানে রাজ আজ অনেক দিন পর বাগানে হারছে ওকে দেখে তুলিও গেল ভাইয়া আজ অনেক দিন পর মনে হচ্ছে তুই অনেক হ্যাপি আছিস হ্যাঁ রে ঠিকই বলেছিস আজ কেন জানি না খুব হালকা লাগছে মনে মনে একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে তাই নাকি আচ্ছা বমনি কি করছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি তাই ভালো করেছিস কে জানে কি হয়েছে রাজ মনে মনে ভাবতে লাগলো যা হয়েছে সব আমার জন্যে হয়েছে আর এখন থেকে যা হবে সব ভালো হবে কিরে ভাইয়া কি ভাবছিস না কিছু না এমনিতেই চল ঘরে চল হুম চল রাত যখন ঘরে গেল দেখল রুষা ড্রয়িং রুমে বসে মায়ের সাথে কথা বলছি এ কি ও নিচে নেমে এলো কখন আমি তো ওকে ঘুমোতে বলেছিলাম থাক ওর যা মন চায় তাই করুক রাজ চুপচাপ উপর উঠে গেল রাজ আসবো আরে তোরা আয় আয় এতে জিজ্ঞেস করার কি আছে না বলছিলাম কি আমরা কাল ঢাকায় ফিরে যাচ্ছি ওখান থেকেই বিদেশে ফিরে যাব রাঘব বলল। এসব কি বলছিস তোরা চলে যাবি মানে মাত্র তো কয়েকদিন আগে এলি এই এ তোরা আমার সাথে ইয়ারকি করছিস না তো না রে আমরা সত্যি চলে যাব। আমার বের অনুষ্ঠান না দেখেই মানে আনা জিজ্ঞেস করলো আসলে জানিস আমি অনেক ভেবে দেখলাম যে আমি সত্যি রুষার উপর অন্যায় করছি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কোনো ভুল বোঝাবুঝি নয় আমি রুষাকে স্ত্রী হিসেবে মেনে নেব তাই আগামীকাল আমি সামাজিকভাবে একটা পার্টির আয়োজন করেছি এবার তোরাই বল হোয়াট এ সারপ্রাইজ রাজ তুই সত্যি উষাকে মেনে নিয়েছিস এনা বলল আস্তে বল আসতে এই সারপ্রাইজটা আমি সবাইকে দিতে চাই চল নিচে চল বাকিটা ওখানে হবে রাজ ওর সব বন্ধুদের নিয়ে নিচে গেল। মা সবাইকে একটু ডাকবে প্লিজ কেন রে রাজ কোনো সমস্যা মা তুমি একবার ডাকোই না রাজের মা সবাইকে ডেকে নিয়ে আসলো কি ব্যাপার কেউ কিছু বুঝতে পারছে না রাজ কি হয়েছে হ্যাঁ বাবা বলছি রাজ একবার করে সবার মুখের দিকে তাকালো আজ আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি তোমরা হয়তো সবাই খুব অবাক হবে সেটাই স্বাভাবিক কারণ অবাক হওয়ারই কথা আমি সবার সামনে আজ এই কথা বলছি যে সবার চোখে বিস্ময় সবাই রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি রুষাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি এই কথা শোনার সাথে সাথে সবাই খুব খুব খুশি হলো বাবা তুই তুই সত্যিই বলছিস তো তুই রুষাকে মেনে নিয়েছিস হ্যাঁ মা আমি সত্যিই বলছি আজ আমার খুব ভালো লাগছে যে এটা দেখে এতদিন পর হলেও আমার ছেলেটি একটা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে বাবা বললেন রাজভাই তুমি সত্যি ওই রুষাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছো ভাবি বলল হ্যাঁ ঠিক তাই আর তাই আমি আগামীকাল সন্ধ্যায় একটা পার্টির আয়োজন করেছি যেখানে আমার রুষার বিয়ের ব্যাপারটা আমি নতুন করে সবাইকে জানাবো। তোমাদের যাকে যাকে বলা দরকার বলে দিও আর আমি আর রুসা গিয়ে আজ সন্ধ্যায় রুশার বাড়ির লোকদের নিয়ে আসবো এসব বলে রাজ উপরে চলে গেল রুষার চোখ দিয়ে গড় পানি পড়ছে ও সত্যিই বুঝতে পারছেন না এসব সত্যিই নাকি রে মা আর কান্না নয় এখন তোর সুখের দিন রুশার কাছে সব শুধু স্বপ্নই লাগছে সুইটার্ট এখনো কেন কাচ্ছ আর কোনো কান্না নয় এনা বলল হুম রুষা বলল। রুষা আস্তে আস্তে উপরে উঠে দরজার পাশে দাঁড়ালো কি হলো বাইরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো না মানে আজ তুমি আমার কাছে কিন্তু উত্তর জানতে চেয়েছিলে না এটাই তার যোগ্য উত্তর রুষা ভেতরে গিয়ে রাজার পা ধরে বসে পড়ল। আরে আরে কি করছো উঠো গতকাল রাতে আমি আপনাকে অনেক কথা বলেছি আপনি আমায় ক্ষমা করে দিন আরে উঠো অপরাধ আমিও কম করিনি তুমি কথাগুলো না বললে হয়তো কোনো আমি তোমার দুঃখটা ফিল করতে পারতাম না রুষা পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও যেখানে আপনি নিজেই সব বুঝতে পেরেছেন সেখানে আর কোনো ভুল বোঝাবুঝি নয় রাজ রাজকে আমি কোনোদিনও তোর মতো একটা গাইয়া মেয়ের হাতে দেব না অদিতি বলল অদিতি এসব কি বলছো তুমি চুপ করো না রাজ ওই মেয়েটা কখনও তোমার যোগ্য হতে পারে না আমি আমি তোমার যোগ্য অদিতি ও আমার যোগ্য কি যোগ্য না সেটা আমি বুঝলেই হলো আর কারো বোঝার দরকার নেই না আমি তো তোমাকে ভালোবাসি বলো বলো রাজ ছাড়ো আমাকে আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি সো এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও রাজ হ্যাঁ অদিতি প্লিজ আউট অদিতি রেগে ঘর থেকে বেরিয়ে গেল শোনো তুমি অদিতির কথায় কিছু মনে করো না না আর হ্যাঁ তৈরি হয়ে নাও আমরা এক্ষুনি তোমার বাড়ি যাবো ঠিক আছে রাজবাবু হয়তো সত্যি তার সব ভুল বুঝতে পেরেছি আমার আর কিছু চাই না শুধু চাই উনি এমনি করেই ভালো থাকুক কিছুক্ষণ পর রাজ আর রুষা বেরিয়ে পড়লো দুই ঘন্টার মধ্যে পৌঁছে গেল। রুষা পৌঁছেই দ্রুত ভেতরে গেল আর রাজ পেছন পেছন মা মা বাবা বাবা রুষা তুই হ্যাঁ ছোটো কাকি আমি মা কোথায় মা আর বাবাও ভেতর থেকে বেরিয়ে এলো রুষাকে দেখেই ওনারা কান্নায় ভেঙে পড়ল মা রুষা দৌড়ে মায়ের কাছে গেল কেমন আছো মা তোকে দেখে কি আর খারাপ থাকতে পারি বল রাজকে দেখে ওরা সবাই একটু ঘাবে গেল তুমি বাবা জিজ্ঞেস করলো রাজ গিয়ে ওদের পায়ে ধরে সালাম করলো সবাই খুব অবাক হয়ে গেল বেঁচে থাকো বাবা সুখী হও হঠাৎ এলে একটা খবর দিলেই পারতে আসলে সব তো হঠাৎ করে হয়েছে তাই আর খবর দেওয়া হয়নি বাবা মা সেদিনের ঘটনার জন্য আমাকে আপনারা ক্ষমা করে দিন সত্যি আমার মাথা ঠিক ছিল না বলে কি বলতে কি বলেছি না না বাবা আমরা কিছু মনে করিনি আসলে আমরাও তোমার মনের অবস্থাটা বুঝতে পেরেছি বাবা বলল। এ মা ছি ছি এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছো এসে ভেতরে এসো মা বললেন না আসলে আজকে আমরা থাকতে পারব না অনেক কাজ আছে রাজ বলল বলছো এসব প্রথমবার তুমি আমাদের বাড়িতে এসেছ আর কিছু মুখে না দিয়ে একটু না বসে চলে যাবে তা কি হয় মা বলল। না আসলে সত্যি সময় নেই আমরা আপনাদের দাওয়াত করতে এসেছি আগামীকাল আমার আর বিয়ে উপলক্ষে একটা পার্টির আয়োজন করেছি তাই আপনারা সকালেই চলে যাবেন তাই ঠিক আছে বাবা আমরা যাব কিন্তু তুমি অন্তত এক গ্লাস পানি হলেও খেয়ে যাও হুম ঠিক আছে তাই দিন রাজ পানি খেয়ে রুষাকে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো বাড়িতে পৌঁছে সবাই সেদিনের মতো নিজেদের কাজ ছেড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল কি ব্যাপার রুষা তুমি নিচে বিছানা করছো যে নয় কি করব। কেন ওপরে শোবে না এখনও সেই সময় হয়নি আগে কালকের অনুষ্ঠান হোক তারপর দেখা যাবে তাই হ্যাঁ তাই এবার শুয়ে পড়ুন কাল অনেক কাজ আছে ঠিক আছে সেই দিন রাতে ওরা অনেক কথা বলল। অনেক গল্প করলো তারপর ঘুমিয়ে পড়ল পরদিন সকালে রুষা সকাল সকাল উঠে অজু করে নামাজ পড়ে নিল তারপর রাজকেও ডেকে দিল রাজ আজ আর কিছু বলল না উঠে গেল রুষা রান্নাঘরে গিয়ে সবার জন্য খাবার তৈরি করলো সকালে নাস্তা সেরে সবাই কাজে ব্যস্ত হয়ে গেল দুপুরের দিকে রুষার পরিবারের সবাইও চলে এলো রুষা আজ আবারও বইয়ে সাজে সেজেছে কিন্তু আজ তার মনে আর কোনো কষ্ট নেই আজ সে অনেক খুশি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল রাজ আর ও নিচে নেমে এলো রাজের বাবা আর মা সবার সাথে রুষা আর তার পরিবারকে পরিচয় করিয়ে দিল রাজ সবার সামনে রুষার হাতে আংটি পরিয়ে দিল আজ আমি সত্যিই অনেক খুশি রুষা বললো ও রুষা রাজ বলল। রাজ রুষার হারটা ধরলো আর ওকে ভালো করে দেখছে রুষা তুমি সত্যিই অনেক সুন্দর আর তোমার চোখ দুটো আরও বেশি তোমার মুখ কত মায়াবী মনে মনে ভাবতে লাগলো কি দেখছেন আজ বলতে আর কোনো দ্বিধা নেই যে তোমাকে দেখছি আরে বোমনি ভাইয়া তোরা এখানে তুলিকে দেখে ওরা দুজন একটু সরে দাঁড়ালো চলো বোমনি কোথায় কোথায় আবার আজ তোমাদের জন্য অনুষ্ঠান আর তোমরা একটু দেখবে না কে কী খাচ্ছে কি করছে ও হ্যাঁ তাই তো চলো রুষা তুলির সাথে সব দিকে ঘুরে ঘুরে দেখছে কিন্তু হঠাৎ করে ওর খুব খারাপ লাগছে কেমন জানি বমি আসতে চাইছে বৌমনি কোনো সমস্যা না তুমি এখানেই দাঁড়ো আমি আসছি ঠিক আছে রুষা ভেতরে ঢুকে উপরে ওয়াশরুমে চলে গেল আরে রুষা এত তাড়াহুড়া করে ভেতরে কোথায় গেল রাজ বলল রাজ ও রুষার পিছু পিছু গেল রুষা তো বমি করতেই অবাক হয়ে গেল কি এত রক্ত রুষা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না পেছন থেকে দাঁড়িয়ে রাজও দেখে একবার পিছিয়ে গেল রুষা তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলল হঠাৎ ও বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়তে রাজ ওকে গিয়ে ধরে ফেললো রুষা রুষা তোমার কি হয়েছে এ রুষা রুষা কোনো কথাই বলতে পারছে না শুধু জোরে জোরে নিঃশ্বাস ফেলছে রাজ তাড়াতাড়ি রুষাকে নিয়ে নিচে গেল তখনও রুষার মুখ থেকে রক্ত বেরোচ্ছে রুষাকে দেখে সবাই বিচলিত হয়ে পড়ল। কি হয়েছে ওর মা কথা বলার সময় নেই ওকে নিয়ে এক্ষুনি হসপিটালে যেতে হবে ওরা সবাই রুষাকে নিয়ে হসপিটালে চলে গেল ডাক্তার দ্রুত ওকে ইমার্জেন্সিতে নিয়ে গেল সবাই বাইরে বসে অপেক্ষা করতে লাগলো তিরিশ মিনিট পর ডাক্তার বের হলো ডক্টর ডক্টর রুষা কেমন আছে আই এম সরি রাজ রুষার অবস্থা খুবই খারাপ মানে মানে রুষার দুটো কিডনি ড্যামেজ না এ কখনোই হতে পারে না কখনো না রাজ বলল এটা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ল এটাই সত্যি ওর কিডনি দুটো আগে নষ্ট ছিল কিন্তু আমরা পরীক্ষা করে দেখলাম হয়তো এমন কোনো ওষুধ খেয়েছে যেটা ওর আরও বেশি ক্ষতি করেছে তোমরা অনেক দেরি করে ওকে হসপিটালে এনেছ এখন আমাদের আর কিছু করার নেই ওষুধ রাজের মনে পড়ে গেল ও নিজেই তো খাইয়েছিল হে খোদা এটা আমি কী করেছি নিজের হাতে আমি রুষার এত বড়ো সর্বনাশ করলাম ছি ডক্টর ওকে কি কোনোভাবেই ভালো করা সম্ভব নয় প্লিজ সরি সেটা আর কখনোই না কারণ ও আর কতক্ষণ বেঁচে আছে সেটা আমরা কেউ জানি না এই নির্মম সত্যটা মেনে নিতেই হবে ওদিকে রুষার বাবা মার কান্না কেউ থামাতে পারছে না রাজ বুঝতে পারছে না ও কি করবে ও রুষার রুমে ঢুকে পড়লো ওর পিছে পিছে সবাই গেল রুষা আমি সব শুনেছি রাজবাবু রুষা ওসব মিথ্যে তুমি ওসব বিশ্বাস করো না না এসব সত্যি সব রুষা এতদিন পর আমি একটু সুখের দেখা পেয়েছি সেটা আমি আর হারাতে চাই না আমি তোমাকে আরও অনেক বড়ো ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি চিন্তা করো না একদম না মা বাবা হ্যাঁ মা বল আপু ফিরে এলে তোমরা তাকে ক্ষমা করে দিও আমি তো থাকবো না তোমরা নিজেদের যত্ন নিও এসব কি কী বলছিস হ্যাঁ মা বাবা আপনারা একটু আসবেন হ্যাঁ মা বলো রাজবাবুকে আপনারা আর ভুল বুঝবেন না উনি একদম ভালো হয়ে গেছেন তুলি তোমার ভাইয়াকে দেখে দেখো হ্যাঁ বোমনি দেখবো আপনারা একটু শুনবেন রাজের বন্ধুরা রুষার দিকে এগিয়ে এলো বলো সুইটহার্ট আপনার বন্ধুকে আপনারা আর কখনো কষ্ট দেবেন না ও একদম ভালো হয়ে গেছে ওকে ডিয়ার ভাবি বলো আমাকে তুমি ক্ষমা করে দিও আমি তোমার সাথে অনেক বেয়াদেবি করেছি কি বলছো রুষা এভাবে বলে না রাজবাবু বলো রুষা আমার আর কাউকে কিছু বলারও নেই চাওয়ারও নেই শুধু আপনার কাছে একটা জিনিস চাইব দেবেন বলো আমাকে একবার জড়িয়ে ধরবেন রাজ রুষাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো রুষা এত সহজে আমি তোমাকে ছাড়বো না তোমার সাথে আমার এখনও ঘুরতে যাওয়া বাকি রাতের আকাশে ছাদে বসে এখনও তারা গোনা বাকি তোমাকে আমি ছাড়বো না কখনো না তুমি আমাকে ছেড়ে যেতে পারো না রুষা আর রাজ কাঁদছে ওদের কান্না দেখে সবাই কাছে শেষ রুষা আর কাঁদছে না রুষা এই রুষা রুষা কথা বলো এই রুষা রুষা ডক্টর ডক্টর দেখুন না রুষা কথা বলছে না দেখি সরুন আপনারা সরি শি ইজ ডেড না না এ হতে পারে না রুষা এই রুষা তুমি মরতে পারো না সবাই কাঁদছে কিন্তু রুষা আর ফিরে আসবে না হসপিটাল থেকে নিয়েই সব কাজ শেষ করে ওকে কবর দেওয়া হলো রাজ আর কাছেও না কোনো কথাও বলছে না চুপ করে আছে রুষার মৃত্যুটাও কিছুতে মেনে নিতে পারেনি এখনও রাতে ঘুমলে ওর মনে হয় কেউ সকালে ওকে নামাজ পড়তে ডাকছে